হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি। তো আমরা একা যাচ্ছি না, অনেকজন মিলে যাচ্ছি। তো হাজবেন্ডের ফ্রেন্ড সবাই মিলে যাচ্ছি আমরা ঘুরতে। তো কোথায় যাচ্ছি? আমরা কার্শিয়ান যাচ্ছি। কার্শিয়ানে ঠিক আতাল নাকি তাতাল কী যেন জায়গাটার নাম, আমার মুখ মানে আমি জানি নামটা অ্যাকচুয়ালি মনে আসছে না। তো ওখানে আমরা যাচ্ছি। তো আতাল নাকি এরকম টাইপের কেমন কেমন একটা নাম বলবো। তো আমরা সেখানে যাচ্ছি। তো ওখানে যাচ্ছি, তারপর ওখানে গিয়ে তারপর আবার কোথায় যাবো এখনও ডিসাইড হয়নি। তো এখন আপাতত আমরা কার্শিয়ানে যাচ্ছি। তো তো সেই সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো তোমরা দেখবে, ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো। আর পাহাড়ের ভিউটা দেখতেই পাচ্ছ কেমন দেখতে লাগছে। আর আমরা যে আসছি না এখানে, আর এখানে মাঝে মাঝে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। মানে কিছু দূর দেখছি যে বৃষ্টি হচ্ছে, কিছু দূর দেখছি পুরা কুয়াশা, এমন বৃষ্টি বৃষ্টি এমন দেখতে হচ্ছে। তো পাহাড়ের ওয়েদারের কোনো ঠিক নেই, দেখতেই পাচ্ছ। দেখো কী কুয়াশা কুয়াশা, তো খুব সুন্দর একটা ওয়েদার। আর তো নেক্সট টাইম ভাবছি আবার আসবো। আর দেখো কী সুন্দর সবুজ সবুজ গাছ, কি ভালো লাগছে দেখছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তো আমরা একটা জায়গাতে নামবো, একটু দাঁড়াবো, সেখান থেকে আমরা টিফিন করবো। টিফিন করে তো আবার যাব। তো দেখতে পাচ্ছ আমরা একটু নামছি। নামে এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা কিছু খাবো। তো ওইখানে সেমন কিছু খাবার বলতে ম্যাগি পাস্তা। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে টিফিন করে সকালে খেয়ে আবার চলে আসলাম। আবার কিছু দূর গিয়ে আমরা বাড়ি থেকে একটু কিছুটা টিফিন নিয়ে আসছিলাম। তো এখন আমরা আবার কিছু দূর এগিয়ে আমরা আবার একটু দাঁড়াবো, সেখানে গিয়ে আমরা আবার টিফিন করবো। তো অনেকটা দূর রাস্তা। তো তো তোমরা ভাবছি, তোমাদেরকে কী বলবো কী বলবো, মানে কিছু বলার ভাষা নেই। প্রচুর এনজয় করছি। আর লাইফটা তো যদি এনজয় না করতে পারলাম তাহলে আর কি। তো এইটাই তো যাচ্ছি আমরা। এখন কার্শিয়ানে প্রায় পার হয়ে গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে মাঙ্কিগুলো, তো ওখানে অনেকগুলো মাঙ্কি দিচ্ছি। তো তো কার্শিয়ান আমরা পার করে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি। তো এখন আমরা কোথাও এখন দার্জিলিংয়ের দিকে যাবো এখন। তো সেখান থেকে আবার কোথায় যাই সব দেখতে পাবে তোমরা। এই যে আমরা এখানে আমরা একটু টিফিন করবো, টিফিন করার জন্য আমরা এখানে থেমে গেছি। তো এখানে একটু টিফিন করবো, টিফিন করে তো দেন আবার রওনা হব। তো আমরা এখানে বসছি। তো দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট অসম লাগছে। তো আগে আমরা মানে এইদিকে আমরা কার্শিয়ানের দিকে ফার্স্ট টাইম আসছি, আগে কখনো আমরা আসি না। আর এখানে সবাই মিলে আসলে যে যেমন মজা হয়, তো আমরা সবাই মিলে আসছি, তো প্রচুর মজা করছি। তো এখন এখানে আমরা টিফিন করবো, একটু ফটো তুলবো। তো এখন এখানে সব বাচ্চাগুলো ডান্স করছে। তো এখানে সব বাচ্চাগুলো সবাই মিলে একটু ডান্স করছিলাম। ডান্স করে গিয়ে মামা দেখো ডান্স করছে। তো এখানে জুস নিয়েছিল, জুসটা নিয়েছে, এখানে তো খাইনি, তো অত ভালো লাগেনি হয়তো। তো এটা অরেঞ্জের জুস ছিল না, তো রেড জুস ছিল, তো ওকে ওর জন্য ভালো লাগেনি। আর মামাম এখন ডান্স করছে। তো তো মামাম প্রচুর এনজয় করেছিলো, মামার সাথে আমরাও এনজয় করেছি। তো আই হোপ তোমরাও এনজয় করছো। ভিডিওটা দেখে থাকো, ভিডিওটা স্কিপ না করো। তো আমার হাজবেন্ড পাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওখানে এখন টিফিন রেডি করবে। তো সবার জন্য, তো ওর জন্য তো টিফিনে ছিল কী কী ছিল তোমরা দেখতেই পাবে। তো টিফিনে ছিল ব্রেড ছিল, ডিম ছিল, মিষ্টি ছিল, কলা ছিল, ব্যাস। তো সকাল ছিল না অ্যাকচুয়ালি, সকাল মানে প্রায় 12টা বাজে হয়তো তখন। তো এখন মামাকে আমি আটকে রাখছি। তো আমরা এখন দার্জিলিং পার করে যাচ্ছি এখন।
তো এখন আমি তো ঠিক জানি না, ফার্স্ট টাইম আমরা যাচ্ছি দার্জিলিং। আমি যাচ্ছি কারণ সবাই গিয়েছে, তো আমি যাইনি, তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো যা দার্জিলিং দেখে যাচ্ছি এখন। তো আর কিছুটা দূর, তারপরে আমরা চলে আসব। তো আমরা যেখানে যাওয়ার কথা ছিল একটা, এটা রিসর্ট, যে চলে আসছি প্রায়। তো সেখানে আমাদের যাওয়ার কথা, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল আর কি, থাকার কথা ছিল, তো আমরা সেখানে থাকিনি কারণ জায়গাটা অ্যাকচুয়ালি সুন্দর ছিল, কিন্তু না আমাদের থাকতে ইচ্ছা করছিল না। তো আমরা চলে আসি ফাইনাল, এটা একটা রিসর্ট, তোমরা হয়তো যারা জানো দেখছো অনেকে দেখেছো। তো আমি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমরা এখানে আসছি, আমি অ্যাকচুয়ালি আসছি। তো তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো, কিছু বলতে কি দুপুরে এখানে খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার বেরিয়ে পড়বো। তো কোথায় যাব, দার্জিলিং যাব। তো এটাই কথা হয়েছিল আমাদের সবার আর কি, মানে আমাদের সব মহিলাদের, মানে আমরা যারা যারা ছিলাম, তো ওদের কারোর এই জায়গাটা পছন্দ হয়নি। মানে যাদের ছেলে মানুষদের জন্য ঠিক আছে, এখানে থাকার জন্য ভালো, যারা কি বলবো ব্যাচেলর, ওরা যে ওদের জন্য এই জায়গাটা ঠিক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য এই জায়গা ঠিক আছে। এটা একটা পুল দেখতে পাচ্ছ, তো এখানে থাক সবাই, একটা রিসর্ট, তো এখানে সবাই থাকে। তো আমাদের প্রোগ্রাম মানে বলছিলো এখানে থাকার কথা, তো আমরা বলছি এখানে থাকবো না, আমরা চলে যাবো বাড়িতে। তো তার তো জায়গাটা পছন্দ, তো ওরা আমার মানে সব বন্ধুরা বলছে যে কেন যাবো, থাকবো বলছি। তো তার জন্য কী হয়েছে, দার্জিলিংয়ে চলে গেছে। তো সেখানেই আমরা যাবো, এখানে খাওয়া দাওয়া করে তারপর। তো ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না, কারণ এটা একটা 7 মিনিটের মতন ভিডিও হয়ে গেছে। তো নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল বাটনটি সেটা ক্লিক করে দিও। তো আজকের মতন টাটা।